আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো আপনারা জানেন মানে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পর কিভাবে মানে সেটা ডিলিট করতে হয় এটা মানে অনেকেই জানেন আবার অনেকেই জানেন না তো আপনারা কেউ কেউ জেনে থাকেন যে এই ভিডিওটা আপলোড দেওয়ার পর সেটা ক্রম বরাজত্বে ডিলিট করতে হয় তো আজকে আমি আপনাদের মানে ফুল ভিডিও ইউট মানে এই ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে ফুল ডিটেলে দেখিয়ে দেবো যে আপনারা কীভাবে ইউটিউব ব্রাউজার থেকে ভিডিও আপলোড দেওয়ার পর সেই ভিডিওটা আপনারা ডিলিট করবেন ক্রোম ব্রাউজারে গিয়ে আপনাদের কোনো মানে ঝামেলা করতে হবে না মানে ক্রোম ব্রাউজার মানে ঝামেলা তো ওই ঝামেলাতে আপনাদের যাওয়ার দরকার নেই আপনারা সোজা ইউটিউব ব্রাউজার থেকে আপনারা আপলোড দেওয়ার পর ভিডিওটি ডিলিট করবেন তো দেখুন আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো যে কীভাবে ভিডিওটি ডিলিট করবেন এটা অনেকেই জানেন না তো যারা জানেন না আজকের এই ভিডিওটা তাদের জন্য তো সর্বদা আপনারা ইউটিউব ব্রাউজারটি ওপেন করবেন তো সিম্পলি এভাবে ওপেন করেন নেবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার চ্যানেল শো করাবে এখানে তো এখানে আপনার চ্যানেলটা আসার পর আপনারা এখানে মানে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে দেখুন লাইব্রেরির নামে একটা অপশন দেখা যাচ্ছে লাইব্রেরি এই লাইব্রেরির ওপর ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা টেন শো করাবে তো একটু নিচের দিকে পাস করে চলে যাবেন যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে ইউর ভিডিও তো এই ইউর ভিডিওতে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিডিও শো করাবে মানে হলো আপনারা এখানে মানে এতদিনে আপনার চ্যানেলে যতগুলো ভিডিও আপলোড দিয়েছেন সব ভিডিও এখানে শো করাবে দেখুন যতগুলো ভিডিও আপলোড দিয়েছেন সব ভিডিও কিন্তু এখানে শো করাচ্ছে তো সিম্পলি আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা আপনারা ডিলিট করবেন আমি কিন্তু ডিলিট করবো না আমি জাস্ট আপনাদেরকে দেখিয়ে দেবো তো যে ভিডিওটা আপনারা ডিলিট করবেন সেই ভিডিওর এই সাইডে দেখতে পাচ্ছেন ডান সাইডে ডট একটা অপশন দেখা যাচ্ছে এটার উপর জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কয়েকটা মানে অপশন চলে আসছে এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিলেট নামে যে অপশনটা দেখা যাচ্ছে এখান থেকে কিন্তু এই ভিডিওটা আপনারা চিরতর ইউটিউব থেকে ডিলিট করে দিতে পারবেন তো তারপরে এখান থেকে ইডিট দেখতে পাচ্ছেন ইডিটে ক্লিক করে কিন্তু ইডিট করতে পারবেন এখান থেকেও কয়েকটা অপশন আছে এখান থেকে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন তো এই যে এখান থেকে স্টুডিওতে যেতে পারবেন ইউটিউব স্টুডিও তো যাই হোক যেহেতু আমি সিম্পলি মানে কীভাবে ভিডিওটা ডিলিট করতে হয় এই বিষয়ে ভিডিওটা আমি আপনাদেরকে দিলাম তো এখান থেকে আপনারা সিম্পলি ভিডিওটি ডিলিট করে নিতে পারবেন তো আমি কিন্তু ডিলিট করব না আমি জাস্ট আপনাদেরকে দেখে দেওয়ার জন্য এই কাজটি করলাম তো যাই হোক বন্ধুগণ এইভাবে আপনারা ইউটিউব থেকে ইউটিউবে ভিডিও আপলোড দেওয়ার পর যে কোনো ভিডিও এভাবে আপনারা ডিলিট করে নিতে পারবেন তো যাই হোক আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল ছোট্ট একটা ভিডিও আমি আপনাদেরকে মানে জাস্ট দেখিয়ে দিলাম আর কি তো এই ভিডিওটা হচ্ছে একটা মানে ছোটো ভিডিও তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য তো বন্ধুগণ তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে ঘন্টাটি বাজে দেবেন এরকম অসংখ্য ভিডিও পাওয়ার জন্য তো যাই হোক দেখা পরবর্তীতে নতুন একটা ভিডিও নিয়ে এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন রাখিবটি ইউটিউব চ্যানেলের সাথে সর্বদা জুড়ে থাকবেন তো বন্ধুগণ আপনারা আমার মানে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন শেয়ার করে বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দেবেন তাতে আপনাদের উপকারে আমারও একটু উপকার হয় তো বন্ধুগণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে